যেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সমস্ত ফেরেশতা মণ্ডলী এবং শয়তানকে সবাইকে বলেছেন ওয়াই কুল্লিল মালাইকাত ইসজুদু লি আদম ফাসাজাদু লি ইবলিস সূরা বাকারা 34 নম্বর যে যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো ইল্লা ইবলিস কিন্তু ইবলিস সিজদা করলো না আবা ওয়াস্তাকবার সে নিজকে কুফ কি করলো মানে অহংকার করলো ওয়া কায়না মিনাল কাফিরিন কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল কাফিরদের

মানে আমাদের পিতা মাতা আদিত্য পদস্ফলন ঘটায় ছিল শয়তান তাদেরকে আল্লাহ যাহ নাম থেকে পেরেছিল শয়তানকে আল্লাহ কি করেছিলেন পদস্ফলন করাইয়েছিলেন শয়তানকে আল্লাহ আল্লাহ আদমকে যখন দুনিয়াতে এই মানে থেকে থেকে আল্লাহ সোবাহ তাল্লাহ কি করেছিলেন আদমকে পৃথিবীতে পাঠাই দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন যে লি বেদিন আদুকুম আদিন মুস্তা পৃথিবীতে তোমরা একে অপরের শত্রু তখনই বলে দেওয়া হয়েছিল আর শয়তানকে আল্লাহ কুফরিদের অন্তর্ভুক্ত করেছেন কাফেরদের অন্তর্ভুক্ত করেছেন তো এখন বিষয় হলো মানুষ যদি খারাপ কাজ করে কেয়ামতুদ্দিন শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু খালি এতটুকু জিজ্ঞাসা করবেন শয়তান তুমি কাজ করেছিলে নাকি শয়তান বলবে আল্লাহ আমি শুধু খালি বলেছি যে এটা এটা তারা বিবেক দিয়ে দেখে নাই তারা চলে এসেছে শয়তান তো সে তো চিরস্থায়ী জাহান্নাম সে তোমাদের চিরস্থায়ী সূত্রকে কে চিরস্থায়ী শত্রু হলো আর শৈতান কে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিয়েছেন সে চিরস্থায়ী জাহান নামে প্রবেশ করবে জাহান নামে থাকবে এটা আল্লাহ সুবাহ হেন তালার কোরআন এবং খাদিস থেকে এ বিষয়টাই সাব্যস্ত হয় তাহলে সে তো আগে থেকেই জাহান অধিবাসী এবং সে জাহান নামেই এই জন্য যে তাকে আল্লাহ আবার নতুনভাবে বিচার করবে যে না বরং আমরা মুসলমান আমরা দিন দিনের অন্তর্ভুক্ত কাজ আল্লাহ দিনের কাজ যদি আমরা না করি আল্লাহ আমাদের বিচার করবেন জিন এবং ইনসানের আল্লাহ আলা আল্লাহ কয়ামতের দিন বিচার করবেন আর এই জন্যই আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন পৃথিবীতে আল্লাহ সোমাল তাল এটাই হল বিষয় বা মানদণ্ড পৃথিবীতে আল্লাহ জিন এবং মানুষ জাতিকে তৈরি করেছেন আমার তুল জিন্ন ইংসেল লেখাবেন তার ইবাদতের জন্য আর যারা তার ইবাদত করবে না তাদেরকে আল্লাহ সুমাল আল্লাহ কাল কয়েমত দিন বিচারের দান করাবেন বিচারের মাঠে আর বিশেষ করে তো অভিশপ্ত জান্নাত থেকে বের হয়েছে সে আর কোনোদিন চিরতরে আল্লাহ তাকে অভিশপ্ত করে দিয়েছেন জি সালামাল